বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। হ্যাঁ, আজকে এই কোভিড-19 মহামারীর সময়ে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে এই প্রার্থনা আজকেও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের দিনে বহু রকম মানুষ নানা রকমভাবে নিজের আত্মশক্তির কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন যাতে এই দুর্দিন আমরা শীঘ্রই কাটিয়ে উঠতে পারি। কিন্তু সত্যি সত্যি সেই প্রার্থনা কেমন হবে? ঈশ্বর ধরায় নেমে এসে এই কোভিড-19 মহামারী থেকে আমাদের রক্ষা করবেন? ঈশ্বর নেমে এসে এই করোনা ভাইরাসকে মেরে দিয়ে যাবেন? না, এমন আশা যারা করেন তারা মূর্খের স্বর্গে বাস করেন, তারা ধার্মিক নন। ধার্মিক ব্যক্তি কখনো ঈশ্বরের কাছে প্রত্যক্ষভাবে সাহায্য প্রার্থনা করে না, সে প্রার্থনা করে ঈশ্বরের দ্বারা তার যেন আত্মবল বৃদ্ধি হয়, যে আত্মশক্তি দ্বারা যে কোনো প্রকার বিপদ আমরা যেন নিজের পুরুষকারের দ্বারা কাটিয়ে উঠতে পারি, সেই কৃপা যেন আমাদের উপরে বর্ষিত হয়। যারা আজকে এমন প্রচার করছেন যে ঈশ্বর আজকের দিনে কি করছেন, কই ঈশ্বরকে তো কোথাও দেখতে পাচ্ছি না, মূলত তাদেরকেও আমার মূর্খ ছাড়া অন্য কিছু মনে হয় না। কেন ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না আপনারা? ঈশ্বরের অনুপ্রেরণাতেই তো আজকের বৈজ্ঞানিকেরা, আজকের চিকিৎসকেরা, আজকের স্বাস্থ্যকর্মীরা, আজকের যাদেরকে আমরা কোভিড ওয়ারিয়ার বলছি তারা লড়াই করে চলেছেন। তার অনুপ্রেরণাতেই তো আজকে 2 মাস ধরে আমরা ঘরে বসে আছি, না হলে তো 2 দিন ঘরে বসে থাকলে আমাদের পাগল পাগল লাগে। তার অনুপ্রেরণাতেই তো 2 মাস ধরে আমরা ঘরে বসে আছি, আমরা এখনো আশা করছি যে এই যুদ্ধ আমরা জিতব এবং অবশ্যই জিতব। আজকে সবার কাছে আমার প্রার্থনা যে ঈশ্বরের চরণে প্রার্থনা করুন আজকের এই দুর্দিন কাটিয়ে ওঠার মতো বল বীর্য পুরুষকার যেন আমরা লাভ করতে পারি, এবং তার দ্বারা নিজের কর্মের দ্বারাই আমরা এই দুর্যোগ এই দুর্দিন অবশ্যই কাটিয়ে উঠব। কবিগুরুর গলায় কবিগুরুর সুরে সুর মিলিয়ে আমরাও যেন ঈশ্বরের কাছে একই প্রার্থনা করতে পারি। এর থেকে বড় কবি প্রণাম আজকের এই সময়ের পরিপ্রেক্ষিতে অন্য কিছু হতে পারে না। নমস্কার, সবাই ভালো থাকুন, জয় ভগবান।